পশ্চিমা শোষকদের ছলচাতুরকে উপেক্ষা করে বাংলার জনকের দাঁত ভাঙ্গা জবাবকে তুলে ধরা হলো এই নৃত্য ছন্দে। তাই তো শিশু দিবসের এই শিশুরাও গানে গানে স্মরণ করলো তাদের প্রিয় মানুষটিকে। বঙ্গবন্ধু আমাদেরকে শুধুমাত্র দেশকে ভালোবাসতে শিখিয়েছেন তা নয়, শিশুদেরকে মানুষকে ভালোবাসার জন্য আমাদেরকে অনেক ঘটনা ভেতর দিয়ে আমরা দেখতে পাই যে তিনি আমাদেরকে সেই শিক্ষাটাও দিয়েছেন। শাহবাগে যে বিস্ফোরণটা ঘটেছে তরুণদের ভেতর দিয়ে আমরা কিন্তু সেটি প্রসারিত হতে দেখছি শিশুদের ভেতরে। অনুষ্ঠানে শিল্পকলা একাডেমির নিজস্ব নৃত্য দল সহ প্রায় এক ডজন শিশু কিশোর সংগঠন তাদের পরিবেশনায় মুগ্ধ করে রাখে দর্শকদের। শিশু দিবসের অনুষ্ঠানে শিশু কিশোরদের পাশাপাশি অনেক অভিভাবকই এসেছিল তাদের সন্তানকে বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের সাথে পরিচয় করিয়ে দিতে। বঙ্গবন্ধু সারা জীবনের চেষ্টা ছিল বাংলার মানুষের মুক্তি। স্বাধীনতার মাধ্যমে বাঙালিতা অর্জন করলেও সাম্প্রদায়িকতার ছোবল থেকে আজও মুক্তি মেলেনি। অনুষ্ঠানে শিল্পীরা নাচে গানে শুনিয়েছে সেই মুক্তির কথায়। বুলবুল আহমেদ জয়, একাত্তর, ঢাকা।